আমরা এখন একটা খেলা খেলবো, গেসিং এর। তোমরা অনুমান করবা ওখানে আমি কি লিখতেছি, ঠিক আছে? আচ্ছা আমি লিখবো না, সমজেই লিখবে। সমজাও, ওর পিঠে একটা নাম্বার লেখো, যে কোনো। সোজা হয়ে দাঁড়াও মোস্তফা, সোজা হয়ে দাঁড়াও মোস্তফা, সোজা হয়ে দাঁড়াও। তুমি এপাশে এভাবে দাঁড়াও যেন সবাই দেখতে পায়। হ্যাঁ লেখো, বড় করে লিখো। মোস্তফা কি লিখছো তুমি বুঝতে পারছো? আবার লিখো। বলো তোমরা, বলো কত লিখছে? টু। কে বলতে পারছে? ভেরি গুড। তোমার নাম কি জানো? ইয়ামিন বলতে পারছে, ভেরি গুড। এবার ইয়ামিন যাবে ওখানে, সম্ম আগে টু লিখবে ওখানে বোর্ডে, বোর্ডে সম্ম টু লেখো। ভেরি গুড। টুটা ভালো হয় নাই, টুটা একটু সুন্দর করে লিখতে নাও। কত লিখছে বলো তো সম্ম? সম্ম বুঝতে পারছো কত লিখছে? আবার লিখো। কত? থ্রি। ভেরি গুড, ইটস কারেক্ট। নাও যাও থ্রি লেখো ইয়ামিন, বোর্ডে থ্রি লিখে দাও। এবার ইয়ামিনের পিঠে লিখবে কে তুমি? ইয়ামিনের পিঠে সম্ম তো লিখছো একবার, সম্ম দাও। ইয়ামিন দাঁড়াও ওখানে, ইয়ামিনের পিঠে তুমি লিখবা, যাও। আচ্ছা আরিফুল সে তো জানি, কিন্তু ওর নাম তো ইয়ামিন। ইয়ামিনের পিঠে লিখবা তুমি, এর পিঠে লিখবা। মা আসো নাও লিখো। হ্যাঁ সবাই দেখো, কে বললো? কত ফোর, কত লিখছো ফাতেমা? ভেরি গুড ফাতেমা, এবার ফোর লিখবে বোর্ডে। এপাশে লিখো ফাতেমা, এপাশে লিখো। এটা কোন ধরনের ফোর? ফোর এইভাবে লিখতে হয় না, ফোর এইভাবে লিখতে হয়, এইভাবে। আতিকা লিখো। কত লিখছ আতিকা? ভেরি গুড। এবার ওয়ান লিখো ওখানে বোর্ডে। আতিকা এখানে দাঁড়াও। হ্যাঁ এবার আতিকার পিঠে কে লিখবে? আর মাহাদি আর নূর মোহাম্মদ যাও, তোমরা দুজন যাওনি, নূর মোহাম্মদ এখানে দাঁড়াও। মাহাদি ওর পিঠে লিখো, ওর পিঠে লিখো, লিখো। ওয়াও কত! আর একবার, আর একবার ভালো করে, না না দেখে বলছো কেন? তারপর ওয়ান লিখছে, তারপর কিন্তু আরেকটা লিখছে, ওয়ান আর এইটা লিখছে, গোল লিখছে না? হ্যাঁ কত হলো তাহলে? ওয়ান আর ওয়ান আর জিরো, কত লিখছো মাদি? ভেরি গুড মাদি, এবার টেন লিখবে বোর্ডে। ভেরি গুড, ইউ আর ডুইং এ গ্রেট জব, অল অফ ইউ আর সো ট্যালেন্ট। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, ক্ল্যাপ ইউর হ্যান্ড, ক্ল্যাপ ইউর হ্যান্ড।